Hello guys, welcome back to my YouTube channel. তো আজকে আমরা যাচ্ছি গঙ্গায়। আমার এক দিদির হাজবেন্ড মারা গেছিল, তো তাদের আজকে ঘাটঘাট সেখানেই যাচ্ছি। তো আমরা গঙ্গার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, যাচ্ছি চশরাটি গঙ্গায়। সেখানে ঘাট কাজ আছে আমার বড় পিসি শাশুড়ির ছোট মেয়ের হাজবেন্ড মারা গেছিল, তাদের আজকে ঘাট কাজ। তো আমার হাজবেন্ড আর বড়দাদা ভাইদেরকে চাবি পড়িয়েছিল, তাই মামাদের যেতে হয় চাবি খুলতে, সেই কারণেই আমরা যাচ্ছি যে একবারে গঙ্গা স্নানও করে ফিরব। সবাই মিলে গল্প করতে করতে আড্ডা দিতে দিতে খুব তাড়াতাড়ি আমরা গঙ্গায় পৌঁছে গেছি। আর গাড়ির ভেতর থেকে বাইরেটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল, ঠিক এমন। আমরা এসেই গেছি গঙ্গার পাড়ে, এখন ঢুকছি। দেখো গঙ্গা দেখা যাচ্ছে, সামনে একটা হরি ঠাকুরের মন্দির আছে ভীষণ সুন্দর। ওই দেখো সাদা রঙের মন্দিরটা, লাল রঙের বর্ডার, ভীষণ সুন্দর। আমিও এখনও পর্যন্ত মন্দিরটার ভেতরে ঢুকিনি কমপ্লিট হওয়ার পর, তবে অনেকেই গেছে বলে। আমরা নেমে পড়েছি গাড়ি থেকে, এবার কোথায় আছে এবার খুঁজে দেখা যাক ওদের। এখানে এলেই এখানকার আবহাওয়া, এখানকার পরিবেশ, শান্ত ঠান্ডা হাওয়া, এই সব কিছুতে মন এত ভালো হয়ে যায় যে মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যায়। ম্যাক্সিমাম বিভিন্ন টাইমে আমরা এই চশরাটি গঙ্গাতেই আসি, তার কারণ এখানে শিবলিঙ্গ আছে, স্নান করে উঠে জল ঢালা যায়। কেউ হয়তো গোপাল রেখে গেছে এই বট অশ্বত্থের নিচে, আর এখানেই আছে শিবলিঙ্গ। তো স্নান করে উঠে গঙ্গার জল নিয়ে এসে এখানে শিবের মাথায় জল ঢালা যায়, যার জন্য সবাই এখানে এসে আর কি, যেহেতু একবারে শিব পুজো হয়ে যায় এখানে, এই জন্য আসতে পছন্দ করে। আমরাও আসি। আমরা আমার ননদদের খুঁজে পেয়ে গেছি, ওদের এখানে ঘাট কাজ চলছে। তো এই পুচকুটা হচ্ছে আমার ননদের বড় ছেলের ছেলে, এই যে বৌদি কোলে নিয়েছে গোলু মলুটাকে, একটা কিউট বেবি, ভীষণ মিশুকে একটা বাচ্চা, এত শান্ত বাচ্চা এখনকার টাইমে খুঁজে পাওয়া যায় না। এই যে দুই ভাই কাজ করছে, মা গাছের নিচে বসে আছে, মানে আমার ননদ। বড়দাদা ভাই বললো চলো চা খাবে, তো চলো, তো আমরা চা খাইনি। তো বৌদি ভাই একটা চিড়ের ভাজার প্যাকেট নিল, তো আমি খাইনি, ভালো লাগছিল না। তা এখানে একটু বসে আড্ডা দিলাম, আশেপাশের পরিবেশটা দেখলাম, ওদের আস্তে আস্তে সব কাজ সম্পন্ন হলো। এদিকে বান্টি পিঙ্কিও এসে গেছে, বান্টি পিঙ্কি মানে আমার পিসি শাশুড়ির বড়ো পিসি শাশুড়ির বড়ো মেয়ের ছেলে, বউ, নাতি সবাই এসেছে, ওরা আজকেই চলে এসেছে। আমরা একবারে শুক্রবারে আসবো, জাস্ট ঘাট কাজ ছেড়ে বাড়ি চলে আসবো। এই যে পিঙ্কি এসে গেছে, দেখো দেখো, বৌদিকে সমুদ্র স্নান করাতে নিয়ে এসেছি আর ওকে পুকুরে। শুনতে পাচ্ছো কত সুন্দর পাখির কোলাহল? তো আমাদের এখন স্নান কমপ্লিট, আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর আমার ননদের ওদেরও কাজ হয়ে গেছে, ওরাও বাড়ি যাচ্ছে। চলো তোমাদের সাথে বাড়ি গিয়ে কথা হবে। বাড়িতে এসে সব কাজ ছেড়ে রেস্ট নিয়ে, তো এখন সন্ধ্যাবেলা উঠেছি, একটু আড্ডা দেবো, চা ঠা খেলাম। তো এই ড্রেসিং টেবিলটা দিদি ভাইটা নতুন এনেছে, আমি আবার আয়নায় মুখ দেখতে খুব ভালোবাসি, তাই একটু ঢংচং করি আয়নার সামনে এসে, সেটাই করছিলাম আর কি।
তো আজকের ভিডিও এতটাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই।